তো দেখো ফ্রেন্ডস, আজকে সকালে হয়েছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এখানে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, দেশি খাবার। দেখো সকালের খাবার, আর এটা মো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি, লঙ্কাও আছে মোর, এই তো মো। তো এটা দিয়ে হচ্ছে সকালের খাবার, আর দুপুরে হতে চলেছে একটা ইন্টারেস্টিং খাবার। তো দেখতে থাকো ভিডিওটা, তো বুঝতে পারবে। তো এখন চলো মেখে দিতে হবে এদেরকে, আলু হবে। দেখো দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, এই যে বললাম যে দুপুর হবে স্পেশাল কিছু, এই যে চলে এসেছে হায়দ্রাবাদ থেকে স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি, এই যে ছেলে নিয়ে আসলো। এখন প্যাকিংটা খুলবো, দেখি কতটুকু ভালো আছে, চলো শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, এসে গেছে হায়দ্রাবাদি বিরিয়ানি। এই যে এক প্যাকেট খুলেছি, প্যাকেটটা খুলেছি, আর একটা প্যাকেট এখনো আছে এখানে। তো এখান থেকে দিয়ে দেবো সবাইকে। এই যে দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি, ঘরে বসে ত্রিপুরাতে থেকে হায়দ্রাবাদ থেকে আনা বিরিয়ানি খাওয়া, ওফ, জীবনটা শান্তি হয়ে গেল। দেখো চলো এসো সবাই, সবাই নিমন্ত্রণ, প্রসাদের মতো করে সবাইকে দেবো, এক চামচ এক চামচ করে সবাই খাবে। চলো দেখতে থাকো, আরেকটা প্যাকেট খুলবো আর সবাইকে দিয়ে দেবো। এই যে চলো ফ্রেন্ডস দিয়ে আসবো এখন। আরে না দাঁড়াও, ঢাকনা দেস না, ঢাকা দে, এটা মু ঢাকা আনো, ঢাকা ঢাকা ছাড়া কিনবো। তো ফ্রেন্ডস দেখো আরো তিনজনের জন্য নিয়ে নিয়েছি, উপরে মিস্ত্রি দাদারা কাকু কাজ করছে তাদের জন্য। তো সবাইকে একটু একটু দিয়ে দেবো, সবাই টেস্ট করুক হায়দ্রাবাদের বিরিয়ানি। এই যে আমাদের তো আছে এখনো, প্যাকিংটা খুলিনি, তো এসে আমরা খাবো। এই যে চলো দিয়ে আসি। ভাই কাকু গো, কাকু না নাতি আনছে হায়দ্রাবাদ থেকে, কইছি যে খাইলেন বলে নষ্ট হয়ে যদি দেখা, আমি যদি দিই এটা লড়ে প্লেট কামলে এটা লড়। আপনারা রাখেননি? হ্যাঁ রাখছি, সব তারার করে দিয়েছি ভাই, যদি নষ্ট নষ্ট হয়ে দেখা এলিগে খাইলো, আগে খাইয়া টেস্ট করো। দেখো এই যে আমার আর আরেকটা প্যাকেট ছিল আমাদের জন্য নিয়ে নিয়েছি, এই যে হায়দ্রাবাদের বিরিয়ানি, এই যে আর এই যে দুটো প্লেট নিয়েছি, এখন এগুলোতে বাড়বো খাবো আমরা। ইন্ডিয়ান ফেমাস হায়দ্রাবাদের বিরিয়ানি বাড়িতে বসে খাচ্ছি, হায়দ্রাবাদি বিরিয়ানি। চলো দেখতে থাকো, এই যে বললাম দেখো এটা মোর, আর এটা আমার, আর এখানে ছেলের। চলো ফ্রেন্ডস দেখতে থাকো।